বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আর যে কর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য, প্রতিবাদের ঝড় উঠছে গোটা দেশ জুড়ে। সপ্তাহের প্রথম দিন থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন আরজি করের জুনিয়র ডাক্তাররা, ফলে হয়রানির শিকার রোগী ও তার পরিজনরা। এবার ইউএসজি না করিয়েই ফিরিয়ে দেওয়া হলো এক অন্তঃসত্ত্বাকে, দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও কার্যত অসফল, কোনো কথাই যেন শুনতে নারাজ, কার্যত তাড়িয়ে দেওয়ার অভিযোগ হাসপাতালের নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে। এই নমাস নমাস, হ্যাঁ, আজকে আল্ট্রাসোনোগ্রাফি যখন করাতে গেলেন তখন কি বললো? তাড়িয়েই দিল, হবে না, ভেতর থেকে হবে না বলে তাড়িয়ে দিল, আজকে হবে না, বেরিয়ে যাও। আপনি যখন গেলেন কথা বলছেন, কোনো কথাই কি কেউ শুনছে? কেউ শুনছে না, গ্রাহ্যই করছে না। নমাসের অন্তঃসত্ত্বা শ্যামলী দেবী, তিনি লাইনে অপেক্ষা করার পর সরাসরি ভেতরে ঢুকলেন, তিনি কোনোভাবেই তার আল্ট্রাসোনোগ্রাফি করতে পারলেন না। জানা যায় চিকিৎসকের কথা মতো ইউএসজি করাতে সোমবার আরজি কর হাসপাতালে যান উত্তর চব্বিশ পরগনার গঙ্গানগরের বাসিন্দা শ্যামলী পাল। অভিযোগ, চিকিৎসকের দেখা পাওয়া তো দূর, আল্ট্রাসোনোগ্রাফির ঘরে প্রবেশের আগেই আটকে দেয় হাসপাতালের নিরাপত্তা রক্ষীরা। কিন্তু কেন, কি কারণ, কবে হবে আল্ট্রাসোনোগ্রাফি, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি হাসপাতালের তরফে। বের করে দিল, কিছু বললো না, বললো আজকে হবে না। এই যে বের করে দিচ্ছে, কে বের করে? ওই তো এখানে বসে আছে, সব ওখানে বসে রয়েছে সিকিউরিটি গুলো। ভেতরে কি কোনো ডাক্তার বা ইউএসজি টেকনিক্যাল কেউ নেই? কেউ নেই, ভেতরে ঢুকতে দিচ্ছে না, আমি দেখব কি করে। এখানে স্পষ্টত ডেট দেওয়া রয়েছে, এই মুহূর্তে একটু দেখানোর চেষ্টা করো, চিত্র সাংবাদিক গোপালকে বলবো একটু ছবিটা তুলে ধরার জন্য। একেবারে সময় দেওয়া রয়েছে 12/8/2024, আজকে ইউএসজি ডেট রয়েছে, আল্ট্রাসোনোগ্রাফি করতে হতো, কিন্তু ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যারা সিকিউরিটিরা রয়েছেন তারা বের করে দিলেন। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে বাড়ছে রোগী ভোগান্তি, পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই কড়া নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। রাজ্যের সব সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিলের পাশাপাশি তাদের অবিলম্বে কাজে যোগ দিতে বলা হয়েছে। সেই নির্দেশিকা জারির পরেও কেন এই অব্যবস্থা, কেন হয়রানির শিকার হতে হবে রোগী ও তার পরিবারকে, এমনটা কি কাম্য ছিল? হাসপাতালের ভেতরে ইউএসজি ডিপার্টমেন্টে যখন গিয়ে পৌঁছলেন তখন তার সামনে থাকা সিকিউরিটি গার্ড, তারা সেখান থেকে অন্তঃসত্ত্বা মহিলাকে বাইরে বের করে দিলেন। কবে ইউএসজি তিনি করতে পারবেন বা তার চিকিৎসা এখানে আদৌ করা যাবে কি না, এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে শুভজিৎ দে, ক্যালকাটা নিউজ, কলকাতা।